আসসালামু আলাইকুম সাবরিন সারাস রেসিপিস থেকে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খাসির মাংস রান্না রেসিপি। আমি আলু দিয়ে কীভাবে খাসির মাংসটা রান্না করি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে চলুন আমি কীভাবে রান্না করেছি সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ আমি তেল নিয়ে তেল দিয়ে নেব। তেল দিয়ে নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে এখানে আমি জিরা অ্যাড করব। বেরেস্তা করার পরে আমি কিন্তু এই বেরেস্তাটা বেটে পাটায় বেটে আমি রান্নার শেষে ইউজ করব। এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এইদিকে মাংসটাকে ফ্রেশ করে নিয়েছি। ভালো করে কেটে ভালো করে ধুয়ে আমি একটা পাত্রে রেখে দিয়েছি। আর এইদিকে দেখতেই পাচ্ছেন অনেকটা লালচে হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা। জিরাটা দেওয়ার পরে আমি ভালো করে বেরেস্তাটা তৈরি করে নেব। আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে অ্যান্ড বেরেস্তাটা আমি তুলে নেব। একই তেলে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটাকে দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নেব। আর এখানে দিয়ে নিচ্ছে দুইটা তেজপাতা আমি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছে দুইটা দারচিনি, দুই তিনটার মতো এলাচ, কিছু গোলমরিচ আর কয়েকটি লং। এগুলো দেওয়ার পরে ভালো করে ভেজে নেব। একসাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হবে ততক্ষণ পর্যন্ত এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। প্রায় বাদামি কালার হয়ে এসেছে। আমি এখন এ পর্যায়ে মশলা অ্যাড করব। এখানে বাটা মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা, এক চা চামচ জিরা বাটা, আপনারা এখানে জিরা গুঁড়াটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো এলাচ আর দারচিনি পাটায় বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। দেওয়া দেওয়ার পরে বাটা মশলাগুলো ভালো করে এভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ পানি ইউজ করব, কারণ এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এক টেবিল চামচ মরিচ গুঁড়ো, হাফ এক চা চামচের মতো হলুদের গুঁড়ো। মরিচটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পরে ভালো করে একসাথে ভেজে নিচ্ছে। এই ভাজা কাজটা যতটা ভালো হবে ততটা মাংসটা কিন্তু অনেকটা টেস্ট হয়। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে এসেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। পুরো মাংসটা আমি দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। এই তো আমার ভালো করে মশলাটার সাথে মাংসটা ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি। এই তো কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। আমি আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি না ছেড়ে ততক্ষণ পর্যন্ত একটু জাল করতে হবে। দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়ে এসেছে। আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পানিতে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করে নিয়ে আমি আবারও নাড়াচাড়া করছি, কারণ নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যেতে পারে। সেজন্য কিন্তু বেশ কয়েকবার এইভাবে পর্যায়ক্রমে করতে হবে। আর আমি এটা মিডিয়াম আছে এই মাংসটা কিন্তু রান্না করেছি। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম।
আমি ঢাকনা ছেড়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে বলে দিচ্ছি, এই পর্যায়ে আমি কিন্তু আলুটা ইউজ করব। আমি আগে কিন্তু আলুটা দেই নাই, কারণ আগে দিলে কিন্তু আলুটা গলে যাবে, সেজন্য বেশ কয়েকবার একটু পানি শুকিয়ে, পানি একটু শুকা শুকা ভাব হলেই কিন্তু আলুটা ইউজ করতে হবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এই আলুর সাথে মাংসটাকে আবারও কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, মাংসটা একটু আমার লেগে এসেছিল। আমি এই পর্যায়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। আমি আগে থেকে এই পানি গরম করে রেখেছিলাম, সেই পানিটা আমি ইউজ করব। এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে পানির সাথে মাংসটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখন হাই হিটে একটু রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে, বলক চলে আসলে কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আবারও দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়ে এসেছে, অনেকটাই কিন্তু ঝোল শুকিয়ে এসেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে, কিন্তু এটা মিডিয়াম টু লো আছে, আমি এটা রান্না করছি। প্রায় মাংসটা হয়ে এসেছে। আমি এই পর্যায়ে যেটা করব, আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম, যেটা পেঁয়াজ আর জিরাটা আমি ভাজনা করে নিলাম, ওইটাই আমি এখন এই পর্যায়ে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি আবারও ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে মাংস রান্না কেমন হয়েছে। আমি যে ঢাকনাটা দিয়ে দিলাম, 5 মিনিট পর ফিরে আসছি। এই তো আমি 5 মিনিট পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আমাদের জন্য।